আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 379.32 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 0.4 পয়েন্ট বেড়ে 6,296 পয়েন্ট, ডিএস30 সূচক 1.7 পয়েন্ট কমে 2,239 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 0.8 পয়েন্ট বেড়ে 1,375 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 318টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 7টির, কমেছে 110টির এবং অপরিবর্তিত রয়েছে 148টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল জেনেক্স, ইনফোসিস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইন পুকুর সিরামিক্স ও জেমিনি সি ফুড লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 9.6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,562 পয়েন্টে। সিএসসিতে আজ 111টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 21টির দর বেড়েছে, কমেছে 51টির আর 39টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 11,83 কোটি টাকার শেয়ারে লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দেশের সবচেয়ে বড় গণপরিবহন রেলকে বিএনপি জামাত জোট সরকার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার গেল 3 মেয়াদে রেলপথকে সংস্কার এবং নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। 3টি প্রকল্পের আওতায় নবনির্মিত 69.20 কিলোমিটার রেলপথে পাবনার রূপপুর, কুমিল্লার শশীদল এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ডুয়েল গেজ ডাবল লাইনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে সরকার প্রধান বলেন, নতুন সংযোগ স্থাপনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনে আর কোনো অসুবিধা হবে না। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন রূপপুর, জয়দেবপুর এবং শশীদল স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী। দেশজুড়ে ছড়িয়ে থাকা রেললাইনের উন্নয়নে সরকারের উদ্যোগের বিভিন্ন তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ। চলেছে জাতির পিতাকে 1975 সালে 15 আগস্ট হত্যার পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মিলিটারি ডিক্টেটরিরা যে ক্ষমতা দখল করেছিল তারা আসলে এদেশের কোনো মঙ্গলও চায়নি, উন্নতিও চায়নি, যার কারণে সাধারণ মানুষ যে তাদের পরিবহনের যে কয়টা মাধ্যম ছিল এক একে সবই ধ্বংস করার চেষ্টা করে। এমনকি রেলকেও একসময় সম্পূর্ণভাবে রেল লাভজনক না এই অজুহাতে বন্ধ করে দেবারও প্রচেষ্টা চালানো হয় এবং সেটা সর্বশেষ বিএনপি জামাত সরকার অর্থাৎ যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন এটা করা হয়। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ অমান্য করে বিভিন্ন স্তরের এলপিজি ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে মাসে অন্তত 2,700 কোটি টাকা বাড়তি আদায় করে নিচ্ছিল বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক পর্যালোচনায় উঠে এসেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এলপিজি অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, বিইআরসি ডিলার, ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় এমন তথ্য উঠে আসে। এ সময় ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে এই খাতের ব্যবসায়ীরা একটি কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করে বাড়তি মুনাফার পথ তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। ভোক্তা অধিদপ্তর বলছে সবচেয়ে বেশি চালু 12 কেজি সিলিন্ডার হিসেব করলে মাসে কেনা বেচা হচ্ছে 90 লাখ সিলিন্ডার। জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম 8.9% কমেছে। এর মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ 44% ও কয়লার দাম 16.1% কমেছে পণ্যের দামের গতিবিধির নিরীক্ষা সংক্রান্ত বিশ্ব ব্যাংকের মাসিক প্রতিবেদনে পিঙ্ক শিটে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে কৃষি পণ্যের দাম 0.5% বেড়েছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে 0.4% এবং কাঁচামালের দাম বেড়েছে 1%। তবে সারের দাম 6.2% কমেছে। এর মধ্যে ইউরিয়ার দাম কমেছে 14.6% এবং টিএসপি সারের দাম কমেছে 2.6%। এদিকে টিনের দাম 16.5%, লোহার আকরিক 9.3% এবং তামার দাম 7.9% বেড়েছে। স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম 4.9% বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে। এই ছিল আজকের এসটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।